দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তাহাতের কথা অনুষ্ঠান। আপনারা জানেন, তাহাতের কথা অনুষ্ঠানে আমরা সেই সব মানুষ এবং তাদের অধিকার, তাদের প্রতিষ্ঠার বিষয়ে কথা বলি সাধারণভাবে, যাদের কথা বৃহত্তর গণমাধ্যম এবং সমাজে সেইভাবে স্বীকৃত হয় না। আমরা প্রতি সপ্তাহে তাহাদের কথা অনুষ্ঠানে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের বিষয় জাতীয় নাগরিক পঞ্জী। জানিয়ে আসাম তো বটেই, সারা দেশ আজ তোলপাড়। আমাদের আজকের আলোচনা সভায় যারা যোগ দিয়েছেন, আমার বাঁদিকে আছেন কপিল কৃষ্ণ ঠাকুর, তিনি মূলত সাহিত্যসেবী। আমার ডানদিকে প্রথমে আছেন জিয়াদ আলী, তিনি কবি, প্রাবন্ধিক এবং বিভিন্ন সামাজিক বিষয়ে ক্ষেত্রে গবেষণায় রত। আমার একদম ডানদিকে আছেন অধ্যাপক নীতিশ বিশ্বাস, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জয়েন্ট রেজিস্ট্রারের, তিনিও দলিত আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত। আসলে আজকের এই আলোচনা সভায় যারা আছেন তারা সবাই সংখ্যালঘু, তফসিলি জাতি, উপজাতিদের কল্যাণ এবং তাদের সমস্যা নিয়ে আন্দোলনে যুক্ত। আমি প্রথমে শুরু করি অধ্যাপক বিশ্বাসকে দিয়ে, যে এই যে নাগরিক জাতীয় পঞ্জী তৈরির বিষয়টা, 1951 সালে প্রথম সেন্সাস হওয়ার পর থেকেই তো আমাদের এই নাম নথিভুক্তির কাজটি শুরু। তো আজকে এটা নিয়ে এত আলোচনাই বা কেন, এত সমস্যা কেন? আমি প্রথমে দর্শকদের আমার অভিবাদন জানাচ্ছি, পরে যে বিষয়টি আজকে এখানে আমাদের সঞ্চালক উত্থাপন করেছেন সেই বিষয়ে প্রাথমিক ধারণার কথা আমি আপনাদের কাছে নিবেদন করি। সেটা হচ্ছে নাগরিক পঞ্জী, সেটা আমাদের ভারতবর্ষের মতো দেশে সিটিজেনশিপের সঙ্গে যুক্ত, এবং যখনই সিটিজেনশিপ হয় তার ভিতরেই সেই নাগরিক পঞ্জী নথিবদ্ধ হয়। কিন্তু আজকে আসামের পরিপ্রেক্ষিতে সেই নাগরিক পঞ্জীর বিষয়টি একটি বিশেষ অর্থব্যাপক হয়ে গেছে, বিশেষ করে ওখানকার বাংলা ভাষী হিন্দু মুসলমান যারা হাজার বছর থেকে 100 বছর আগে পর্যন্ত সেখানে গিয়েছেন। এমনকি 1985 সালের যে চুক্তি রাজীব গান্ধীর সাথে, সেখানকার রাজ্য সরকার, রাজীব গান্ধীর উপস্থিতিতে সেখানকার রাজ্য সরকার, সেখানকার আমাদের কেন্দ্রীয় সরকার এবং সেখানকার আশু বা ছাত্র সংস্থা তারা করেছিলেন, তার ভিত্তিও যদি ধরা যায় তাহলেও 1971 সাল, এর ভিত্তি 71 সালের 24শে মার্চ রাত পর্যন্ত যারা এসেছেন তাদের। কিন্তু ভারতবর্ষের অন্যত্র এই বিষয়টি সেই রকম নয়, থাকার কথা নয়, কারণ ওই যে চুক্তি হলো তার ভিত্তিতে ওটা একটা বিশেষ বৈশিষ্ট্য পেল, সংবিধানে সেইখানে সংযুক্ত হলো। কিন্তু ভারতবর্ষের অন্যান্য ক্ষেত্রের জন্যে নাগরিকতা বা নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে সেটা প্রধান কথা হয়ে এলো না। তার জন্যে অন্য যে আইন আমাদের আছে, নাগরিক আইন, যা 2003 সালে আবার সংশোধিত হয়েছে, সেইটা পর্যন্ত প্রযোজ্য হবে। এই যে নাগরিক পঞ্জী, এই নাগরিক পঞ্জীর নাম করে এমনি যদি হতো আমাদের কোনো আপত্তি নেই, সে তো হতেই পারে যে কোনো জায়গায়। না, আমি একটু কপিল বাবুর কাছে আসবো, এখন কি অবস্থা, আপনার কি মনে হচ্ছে? আসাম তো দীর্ঘদিন ধরেই, আসাম একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতন, যেখানে আমরা ভারতবর্ষের একদম তার প্রতিবেশী রাজ্যের মানুষ হিসেবে এটা বলতে পারি, আমাদের যে অভিজ্ঞতা দীর্ঘদিন ধরেই আসামে এই জাতি এবং ভাষা নিয়ে দীর্ঘকাল ধরে একটা অস্থিরতা চলছে। সেই অস্থিরতাটা ইদানিং এনআরসি, যেটাকে আমরা বলছি জাতীয় নাগরিক পঞ্জী, সেটাকে কেন্দ্রে রেখে আরও উত্তাল হয়ে উঠেছে।
এবং এই এনআরসির যে মূল লক্ষ্য সেটা যদি ধরেন নীতিশবাবু যেটা বললেন রাজীব গান্ধীর মধ্যস্থতা যে চুক্তিটা হয়েছিল আসাম অ্যাকর্ড যেটা বলা হয় 1985, বিদেশি নির্ধারণ করা এবং বিদেশি বহিষ্কার করা, এই ছিল মূল বক্তব্য। সেটা তো স্বাভাবিক, ভারতে বিদেশিরা থাকবে এটাও তো ঠিক স্বাভাবিক, কিন্তু নাগরিকত্ব। কিন্তু যেটা হয়েছে সে সময়, আমি একটা ছোট তথ্য আপনাকে বলবো, 2016 সালের 31 মার্চ অবধি একটা পরিসংখ্যান যেখানে বিদেশিদের নির্ধারণ করা হয়েছিল সেটা দেখা গেছে মাত্র 75,000-এর মতো একটা সংখ্যা। এই 75,000-এর মধ্যে আপনার 71 সাল অবধি এসেছেন যেটা উনি বললেন, 24 মার্চ যেটা আপনি বললেন সেটা হচ্ছে 33,000-এর মতো একটা সংখ্যা, এবং 71-এর পরে হচ্ছে 42,000-এর মতো একটা সংখ্যা। কিন্তু দেখা গেল যে এতেও আসামের যারা আন্দোলনকারী তারা খুশি হচ্ছেন না। অর্থাৎ এই যে 75,000 মানুষকে মূলত বাঙালির সংখ্যা মূলত, তো এখন তারা আবার নতুন করে এনআরসির নাম করে, প্রকৃতপক্ষে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে বাঙালি বিতরণ সেইটা 71 নয়। আমার অভিজ্ঞতা আছে, আমি আসামে অনেকবার গেছি, তাদের সঙ্গে কথা বলেছি, 71 নয় আরও বহু পুরনো। আমার সঙ্গে এরকম একজনের সাক্ষাৎকার ঘটেছিল যারা 1880-এর দশকে আসামে বসতি স্থাপন করেছেন, তাদের পরিবারকে ওই ডিভোটার করার জন্যে যথাসাধ্য চেষ্টা হচ্ছে, তারা যখনই যে ডকুমেন্টস দিচ্ছেন বলছে এটা হবে না, অন্য ডকুমেন্টস দিন। জিয়াদ ভাই কি বলেন? না, আমার এ ব্যাপারে একটা পরিষ্কার যেটা উপলব্ধি সেটা হচ্ছে ভারতবর্ষ তো একটা গোটা দেশ, এ তো পশ্চিমবঙ্গ, আসাম, উড়িয়া, উড়িষ্যা, বিহার, এইরকম তো ব্যাপারটা না। প্রশাসনিক সুবিধার জন্য ভারতবর্ষটাকে নানান রাজ্যে ভাগ করা হয়েছে, ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়েছিল, এবং এটা কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের প্রস্তাব ছিল, 1928 সালে প্রথম এই প্রস্তাবটা ওঠে। তো একটা রাজ্যের মানুষ আর একটা রাজ্যে গিয়ে থাকতেই পারে, তার জন্য এত কাণ্ড কেন হয় তা বুঝি না। হ্যাঁ, এটা ঠিক আসামের ক্ষেত্রে সবসময়তেই একটা, আমরা আমাদের ছেলেবেলা থেকেই দেখেছি যে ওই পূর্ব বাংলা থেকে তৎকালীন পাকিস্তান সেখান থেকে বোধ হয় লোক এখানে ঢুকে পড়ছে। মুশকিলটা হচ্ছে কি, ইতিহাসের দিকে যদি তাকাই আমরা তাহলে দেখবো যে 1500 বছর আগে ইন্দোচীন থেকে ভারতবর্ষে যে লোকগুলো এসেছিল, অস্ট্রিক যারা, যাদের উত্তর পুরুষ হচ্ছে এইসব আদিবাসী জনজাতি গোষ্ঠীর মানুষ, সাঁওতাল, ওরাও, এইসব মুন্ডারি, তারা তো আসামের ভেতর দিয়েই এসেছিল। ইন্দোচীন থেকে তাদের আসার রাস্তাটা ছিল আসাম থেকে, তারপরে তারা ছড়িয়েছে নানান জায়গায়, বঙ্গদেশ থেকে শুরু করে নানান জায়গায় ছড়িয়েছে। তাহলে সেই লোকগুলো ওখানে কেউ কেউ তো থেকেই যেতে পারে, থেকে গেছে, এটাই স্বাভাবিক গেছে। আচ্ছা, তারপরে ব্রিটিশ গভর্নমেন্ট করলো কি, আসাম তো জঙ্গল ছিল একটা সময়, ব্রিটিশ গভর্নমেন্ট চাষের জন্য পূর্ববঙ্গ থেকে ওখানে মানুষজনকে নিয়ে এসেছিল, তারা আসামে চাষাবাদ করে মোটামুটি একটা জনগোষ্ঠী তৈরি করেছিল। তা তারা কি খুব অপরাধ করেছিল যে তাদের ঠাকুরদা বা তাদের পিতামহ তারা আসামে এসে এই যে আসামের জায়গাগুলোকে ফসলা একটা জায়গায় পরিণত করলো, সমৃদ্ধ করলো, তারা কি অপরাধ করেছিল? মানে এমন একটা অবস্থা দাঁড়িয়ে আছে যারা দীর্ঘদিন ভোট দিয়েছেন, এমএলএ হচ্ছেন, এমপি হচ্ছেন, তাদেরও নাম বাদ পড়ে যাচ্ছে, দেখছি তো। আপনি কি বলেন? এটা হচ্ছে, যেমন আমি আপনাদের কাছে কয়েকটি নাম পড়ে দিচ্ছি, যে নামগুলো এইবারের যে ভোটার তালিকা বা এটা যে এনআরসির যে তালিকা হচ্ছে তাতে বাদ পড়েছে। আমরা কলকাতায় একটা সেমিনার করেছিলাম, তাতে ওখানকার একজন প্রাক্তন মন্ত্রী এবং তিনি, তারা 1000 বছর ধরে প্রায় ওখানে আছেন, তারা কিন্তু ওই পূর্ববাংলার শ্রমিক হিসেবে ওখানে যাননি, তারা আগেই ছিলেন, তিনি বলেছেন আমরা 1000 বছরের বাসিন্দা, আমাদের নাম বাদ পড়ছে। এবং তিনি এখন গৌহাটি হাইকোর্টে প্র্যাকটিস করেন, তিনি ওখানকার জননেতা, তারা পর্যন্ত আমাদের এখানে এসে এই অভিজ্ঞতার কথা বলছে। শুধু তাই নয়, এই যে সাংসদ বদরুদ্দিন আজমল, সিরাজউদ্দিন আজমল, আবু তাহের ব্যাপারী, রাহুল চক্রবর্তী, অনন্ত মালে, এমনকি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তপতি ভট্টাচার্য, যার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং অবিভক্ত
ভারতে তাকে যেহেতু তার জেলায় সিলেটে থাকতে দেয়নি, মানে অন্য জেলায় গিয়ে থাকতে হবে, তার জেলাতে ভিতরে সে ঢুকতে পারবে না, সেই হিসেবে সে আসামে এসে, আজকের আসামে এসে তিনি ছিলেন। তিনি ওখানকার রিফিউজি আন্দোলন, ওখানকার হিন্দু মুসলমান সম্প্রীতির আন্দোলন, ওখানকার মানবাধিকার আন্দোলন করেছেন, সেই বংশের সন্তান, তিনি ওখানে জন্মেছেন, তার দাদারা জন্মেছে, সবাই তারা ওখানে, তারা পর্যন্ত এই এনআরসির তালিকা। কেন হচ্ছে তাহলে তো সেই প্রশ্নটা ওঠে, এই ব্যাপারটায় একটু আপনারা প্রথম যখন রাজ্য ভাগ হলো 1826 সালে ইংরেজের সাথে একটা চুক্তি হলো, সেই চুক্তির মাধ্যমে তারা ব্রিটিশ অধীনে এলো, তারপরে আসাম রাজ্য প্রতিষ্ঠা হলো। সেই আসাম রাজ্য প্রতিষ্ঠার পরে আমরা একটা জিনিস দেখছি যে সেখানে এই অসহিষ্ণুতার জন্যে মণিপুর চলে গেছে, মেঘালয় চলে গেছে, ওই অরুণাচল এরা চলে গেছে, মানে একের পর এক আসাম ভাগ, সাতটা ভাগ হয়ে গেল। আমরা একটু ব্রেকে যাচ্ছি, আর টেলিভিশনের পর্দা ছেড়ে যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসবো। We have always defined ourselves with the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiatives from the GIS Group, the Wall of Knowledge, engineering lives. ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনায় আছি জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে, আজকের যে সমস্যা সেই নিয়ে। এতক্ষণ নীতিশবাবু অনেক কথা বলছিলেন, আমি জিয়াদ সাহেবের কাছে আসবো যে কেন আজকে এই সব লোকদের নাম বাদ যাচ্ছে, হাজার বছর যারা আছেন। না, প্রশ্নটা আমারও তাই যে আসামে একটা সময় যারা পূর্ববঙ্গ থেকে এসে ওখানে বসতি স্থাপন করেছিলেন, তাদেরকে হটানোর জন্য 1961 ওই সময় যথেষ্ট আন্দোলন হয়েছিল। সে আন্দোলনটা খুব বাজে একটা শব্দে অভিহিত হয়েছিল, বাঙাল খেদা আন্দোলন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে জাতীয় নাগরিকপঞ্জি সংশোধিত হচ্ছে এবং সেখানে বাঙালিদের এত নাম বাদ যাচ্ছে, মন্ত্রীর নাম বাদ যাচ্ছে, কী বলে সাংসদদের নাম বাদ যাচ্ছে, বিধায়কদের নাম বাদ যাচ্ছে, এমনকি উপাচার্যর নাম, এমনকি উপাচার্য তপদীরবাবু তো আমাদের খুব চেনা মানুষ, তিনি প্রাক্তন উপাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ের, তার নাম পর্যন্ত বাদ গেছে। তো এটা কি কোনো ভুলের কারণে না ইচ্ছাকৃত, এর মধ্যে কোনো উদ্দেশ্য প্রণোদনা আছে? কপিল বগি বলে, হ্যাঁ, এটা তাদের দিক থেকে যে যুক্তিটা তারা বলছেন সেটা হচ্ছে একটা আতঙ্ক। তারা বলছেন যে অসমীয়া ভাইরা যেটা বলছেন সেটা হচ্ছে যে তাদের ভাষা, তাদের সংস্কৃতি এবং তাদের অর্থনীতি বিপন্ন হচ্ছে, এই বিপন্নতার কারণে তারা অন্যদের, শুধু তো বাঙালি নয়, আমরা দেখেছি যে 2003 সালে যারা হিন্দিভাষী বিহারি তাদের উপরে আক্রমণ হয়েছে। তো তারা এই যে যুক্তিটা তারা দেখাচ্ছেন, মানে নিরাপত্তাজনিত অভাব, হ্যাঁ, তারা বলছেন এটা, কিন্তু বস্তুত এই নিজেদের ভাষা, সংস্কৃতি এবং অর্থনীতি বিপন্নতা রক্ষা করতে গিয়ে তারা কী করছেন, ঘটনাটা তারা করছেন যে আর একটা জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি এবং অর্থনীতিকে বিপন্ন করে না, কিন্তু দেশটা তো ভারতবর্ষ, আমাদের তো পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে তো সমস্ত দেশের মানুষ, সমস্ত রাজ্যের মানুষ, এটা এটাই বাহ্যত আছে না। প্রশ্নটা মানে শুধু এত সরল করে দেখলে হবে না, আমার নিজের ধারণা সেটা হচ্ছে যদি শুধু ভাষার প্রশ্নটা হতো, যেমন 1961 সালে বরাক উপত্যকায় বাঙালিরা বাংলা ভাষার একটা অধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছিলেন, 11 জন মারাও গিয়েছিলেন সেই আন্দোলনে, কিন্তু সরকার তাদের ওই অঞ্চলে আঞ্চলিকভাবে স্বায়ত্তশাসন বাংলা ভাষায় সেখানে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল। প্রশ্নটা হচ্ছে যে শুধু তো ভাষা নয়, এখানে একটা আঞ্চলিকতাবাদ, আঞ্চলিকতাবাদ মানে যে অসম, অসম ভাষী লোকেদের জন্য, এইরকম যদি ভাবনা হয় তাহলে তো খুব বিপজ্জনক, তাহলে তো মুশকিলের ব্যাপার। এই ব্যাপারটা যেটা জিয়েদ ভাই বলেছেন, এই ব্যাপারটা আমি একটু, প্রথম ওদের যে
বিধানসভা তখন শিলংয়ে বসে, সেটা হচ্ছে 5ই নভেম্বর 1947। সেখানে রাজ্যপাল যে ভাষণ দেন আকবর হায়দার, সেই ভাষণে উনি উল্লেখ করেন যে এতদিন পরে আসাম তার নিজের শাসন পেল, এবং তার পরে স্ট্যানজায় বলেন যে বাঙালিদের আর কোনো ক্ষমতা নেই যে তারা আমাদের পরে প্রভাব বিস্তার করবে। বাঙালিরা কিন্তু সেখানে জনসাধারণের দিক থেকে, মানে জনসংখ্যার দিক থেকে প্রায় একক প্রধান, কারণ সেখানে আরও যেসব ভাষাভাষী ছিল অসমীয়া ছাড়াও, ডিমাসি, মণিপুরী, কার্বি, বোড়ো, বিষ্ণুপুরী, তারা সবাই মিলে অসমীয়া ভাষাভাষী কিন্তু আসামে কম। এই জন্য আপনারা জানেন একক ভাষার লোক হিসাবে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ প্রায়। এবং অন্যদিকে আর একটা কথা আছে, এই সংখ্যাগরিষ্ঠতা যদি দেখানো হয়ে যায় তাহলে আসাম ফর আসামিজ বলে বরদুলাই যে ঘোষণা দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে গান্ধীজি বলেছিলেন ইফ আসাম ফর আসামিজ, বিহার ফর বিহারিজ, তাহলে ইন্ডিয়া, এই যে কথাটা, তার উত্তর কী হবে? সেই জন্যে ওরা, আপনারা জানেন, কয়েকটা সেন্সাস পর্যন্ত করতে দেয়নি, জনগণনা হলে এটা ধরা পড়ে যাবে। আর এই জনগণনা করতে দিল না একটা আসামের রাজ্যের একটা আন্দোলন, এবং তাতে যদি কেন্দ্রীয় সরকারের মদত না থাকে তাহলে কিন্তু সেটা হয় না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি ভেরি ইন্টেনশান ইজ এইটা হচ্ছে এই যে কেন্দ্র এবং রাজ্য একত্রিতভাবে উগ্র অসমীয়া আর বাঙালি তথা অন্যান্য বিরোধী যে পশ্চিমা শক্তি যারা কেন্দ্রে শাসন চালিয়েছে, তারা যৌথ উদ্যোগে এই কাজটা করেছে, ওখানকার একটা অস্থিরতা সৃষ্টি। গোবিন্দ, যদি এই ঘটনাটা এবার আমার পশ্চিমবঙ্গে হয় তাহলে কি হবে? আমরা তো দেখলাম যে আসামের বা অন্যান্য জায়গার বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব, তারাও বলছেন যে এটা এরপরে ত্রিপুরাতেও এনআরসি হবে এবং পশ্চিমবঙ্গেও হবে। সুতরাং যে আশঙ্কাটা আপনি ব্যক্ত করছেন যে যদি যদি হয়, যদি প্রশ্নটা নেই, এটা এক ধরনের ঘোষণা। আমরা টিভির পর্দাতে এই ঘোষণাটা তাদের নেতৃত্বের মুখ থেকেই আমরা শুনেছি। আজকের যে আসাম, সেখানে রবীন্দ্র জয়ন্তী পালিত হতে পারে না, মানে নিষেধাজ্ঞা জারি হয়। 21শে ফেব্রুয়ারি পালন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়। তো আজকের 21শে ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, গোটা পৃথিবীর বিষয়, সেটা তো বাঙালির বিষয়ও নয়। তো এইটা, এই বিদ্বেষটা আসলে আমার যেটা মনে হয়, আমি খুব অনুভব করি বিষয়টা, যে গণতন্ত্রের বিকাশ যেভাবে ভারতবর্ষে হওয়ার কথা ছিল সেটা ঘটেনি। তাহলে কপিলবাবু, আমার একটাই প্রশ্ন যে আসাম তাহলে কি একটা উগ্র জাতি, জাতিবাদের পট, মানে পৃষ্ঠভূমি হয়ে উঠতে চাইছে? একদম, ওই জন্যই বলেছিলাম আমি গোড়াতেই যে এটা একটা আগ্নেয়গিরি, ঘুমন্ত আগ্নেয়গিরির মতন। এবং এখানে গণতান্ত্রিক চেতনাটাই নেই। গণতন্ত্রের চেতনা প্রত্যেকটা মানুষের অধিকার আছে, তার ভাষা, তার সংস্কৃতি, তার রাজনৈতিক, তার জীবন জীবিকার। কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের ক্ষেত্রে তো এটা একটা সমস্যা বটেই, কিন্তু আসামের ক্ষেত্রে এই সমস্যাটা খুব প্রবল। আর একটা বিষয় যেমন ধরেন, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের এখানে তো একটা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত। এই জন্য কেন দায়িত্বশীল হওয়া, যে আসাম হচ্ছে একটা সীমান্তবর্তী জায়গা, তো সীমান্তবর্তী এরকম একটা রাজ্যে যদি উগ্র স্বাদেশিকতা বা উগ্র জাতিবাদ বা উগ্র আঞ্চলিকতাবাদ এটা যদি প্রাধান্য পায়, তাহলে তার প্রভাব আসামকে ঘিরে অন্যান্য জায়গাতেও পড়তে পারে, অরুণাচল, মেঘালয়, সিকিম, নর্থ ইস্ট তো বটেই, সারা দেশেই পড়তে পারে। আমার যদি পশ্চিমবঙ্গ হয় তখন আমরা কি, পশ্চিমবঙ্গের আগে একটা কথা, পশ্চিমবঙ্গ এটা সম্ভাবনা যেটা দিবে আর নিবে মিলাবে মিলিবে, পশ্চিমবঙ্গের ইতিহাস হচ্ছে সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে নেই। আপনি যা বলছেন সেটা নেই, বাস্তব কথাটা না, যদি গভর্নমেন্ট আমি চাই যে পশ্চিমবঙ্গে করতে হবে, আমি তখন কি করবেন? আমি আপনাকে একটা কথা বলছি, ওইটা না আপনার কথা না, ওনার কথাটা বলছি। আমি আপনাকে একটা কথা বলছি, 2001 সালে আমি তখন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে, তখন নতুন হয়েছে বিজেপি সরকার এসছে। আমার কথাটা হচ্ছে যে আসামে ওই মুসলমান আর হিন্দু এই যে পার্থক্য টার্থক্য, এটা এদের এজেন্ডা না। এদের এজেন্ডা বাঙালি, এদের এজেন্ডা যে যেখানে যেখানে তাদের অধীনতা কম সেখানেই, ওই জন্যই ডিভাইড, তারা ডিভাইড অ্যান্ড রুল। সেই রুলটা কী করলো তারা তখন,
তারা তখন আসামে এই উত্তরাখণ্ডে তারা যে যত উদ্বাস্তু ছিল সবাইকে ডোমেসাইল সার্টিফিকেটের কথা বলে দিল, ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতে পারে না ইত্যাদি ইত্যাদি। তারপরে অনেক আন্দোলন টান্দোলন করে সেটা কমেছে। এইটা সেখানে তো কোনো মুসলমান যায়নি, তাহলে সেখানে করছে কেন? অর্থাৎ ভেরি ইন্টেনশন যে উত্তর পূর্ব ভারত সঙ্গে বাঙালি নেতাজির ভারতবর্ষ তার প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষ পোষণই কেন্দ্রীয় যে বর্তমান সরকার এবং চলমান সরকার তাদের ভিতরে চলছিল। তারা তাই উত্তর পূর্বে যদি অশান্তি সৃষ্টি করে রাখা যায়, তার সবচেয়ে বড় জায়গা হচ্ছে আসাম। দুঃখের কথা একটা আছে আসামের ক্ষেত্রে, যে সমস্ত মনীষারা যারা আমরা যারা একটু কোনো একটা সময় কোনো দা একটা প্রভাবিত হয়ে পড়ি, তাদেরকেও যারা রবীন্দ্রনাথের মতন, আমি বলতে পারি এখনকার এই যে আমাদের শঙ্খ ঘোষ বা অন্যান্য যারা আছেন, তাদের মতো যারা স্থির বুদ্ধি এবং মানুষকে পথ দেখাতে পারে, তাদের মতন মানুষ ওখানেও আছেন, কিন্তু তারা এত একটা ভয়ের মুখে, এমন একটা আতঙ্কের মুখে তারা আছে যে তারাও কিন্তু সেই অগ্নিপ্রবাহের ভিতরে দাঁড়িয়ে তাদের যে ন্যায্য সত্য তা বলতে পারছে না। এই ভয়ঙ্করতার ভিতরে ওখানকার প্রচার, সমস্ত প্রচার এমনভাবে এগোচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করে বলছে। একটা একটা বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করি, উনি কেন্দ্রীয় সরকারের কথা বললেন, তো সেটা হচ্ছে যে আমরা এটা দেখেছি, আসামের লোকেরাও আমাদের বলেছেন যে এই গত যে বিধানসভা নির্বাচন আসামের, তার আগে মাননীয় প্রধানমন্ত্রী আসামে গিয়ে বলেছেন বাঙালি ভোট যেগুলো তাদেরকে ইয়ে করার জন্যে, যে ডিটেনশন ক্যাম্পে যেদিন ভোট হবে তার পরের দিন ডিটেনশন ক্যাম্প থেকে সবাইকে মুক্ত করে দেওয়া হবে। যারা আছে এই প্রতিশ্রুতি পেয়ে বাঙালি অংশের মানুষ যারা, তারা ঢেলে প্রধানমন্ত্রীর দলকে ভোট দিয়েছেন। হয়রাজ সেখানে কি হলো যে বাঙালি উদ্বাস্তু নেতৃত্ব, আমরা দেখলাম যে ডাক্তার সুবোধ বিশ্বাসের মতন মানুষ, তারা যখন সেই দাবিটা নিয়ে আসলে শিলাপাথরে আন্দোলন আন্দোলন বলবো না জনসভা করতে গেলেন, তখন সেই আন্দোলনের উপরে আক্রমণ হলো এবং তারা আজকে দেড় বছর প্রায় জেলে, মানে যেহেতু কেসটা বিচারাধীন, সেহেতু নিশ্চয়ই আদালতের বিচারাধীন, সেটা নিয়ে চূড়ান্ত কিছু বলার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে কথাটি প্রধানমন্ত্রী বললেন আসামে গিয়ে, সেই কথাটাই যখন একজন বাঙালি নেতা বা সংগঠক বললেন, তখন তাকে জেলে যেতে হলো। তো এই পরিস্থিতি তো আসামে। আর একটা বিষয় আমাদের একটু মনে রাখা দরকার, যে আসামের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গণমাধ্যম, পশ্চিমবঙ্গের যে বুদ্ধিজীবী, আমরা কিন্তু যথার্থ ভূমিকা পালন করছি না। কারণ এই নয় যে একাধিক জায়গায় না, আপনারা করছেন কিন্তু আপনার টিভি করলো, কিন্তু কথাটা যেটা বলতে চাই যে সত্যটা তো মানুষকে জানানো দরকার। আমরা বলছি না যে কোনো উগ্র প্রচার, কিন্তু সেই সত্যটা জানানোর ব্যবস্থা এটা তো আমাদের এখানে নেই। যে প্রাকৃত ভাষা থেকে কয়েকটা ভাষার উৎপত্তি হয়েছিল, তার মধ্যে অসমীয়াও যেমন, বাংলাও তেমন, উড়িয়াও তেমন, একই তো ব্যাপার, একই কতগুলো অক্ষর ওদের অন্যরকম, তাছাড়া একই স্ক্রিপ্ট ওদের। আসলে আমাদের দেশে এত রকমের কার্ডের ব্যবস্থা হচ্ছে, এত রকমের নথিভুক্ত হচ্ছে। আমার মনে হয় মূল সমস্যাটা হচ্ছে যে আমাদের যখন সেন্সাসটা হয় সেইটা আমরা খুব গুরুত্ব দিয়ে করি না, মানে এলাকা ধরে বাদ দিয়ে দিলাম, এই যে সমস্যা এর থেকেই বোধহয় অনেকটা আসছে। কিন্তু নাগরিক হিসেবে নাগরিক অধিকার, ভারতের প্রতিটি মানুষ তার অধিকার পাবেন এবং তা কার্যকর করবেন, এটাই আমাদের বিশ্বাস। এবং আমরা আশা করি জাতীয় যে নাগরিক পঞ্জি সেইটাকে বাস্তবায়ন করার জন্য যে বিভ্রান্তি, তা থেকে সরকারও শিক্ষা নেবেন এবং আমরা সাধারণ মানুষও সচেতন হব। আজকের মতন এখানে শেষ করছি, নমস্কার। Thank you.
প্রাণের বিপ্রতিপে মৃত্যু। প্রাণের লক্ষ্য যেমন মৃত্যুর দিকে ধাবিত হওয়া, তেমনি মৃত্যুর মধ্য দিয়েই হয় জীবনের পূর্ণতা। নশ্বর